আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বয়স্ক কোরআন শিক্ষার উদ্যোগে কোরআন শরীফ সবক প্রদান অনুষ্ঠান ও মাসিক ইসলাহি ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে আমাদের মুয়াজ্জাজ মোহতারাম মেহমান আপনাদের আমাদের সকলের পরিচিত আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ভাওয়াল রত্ন, ওনাকে বাওয়াল রত্ন বললেও গণ্ডীদের সীমাবদ্ধতার মধ্যে আসা যায়। মাশাআল্লাহ, বর্তমান জমানায় আমাদের উলামায়ে কেরামের মধ্যমণি যা কোনো বাতিলের মোকাবেলায় দিনের তাকা যায়, যাকে সবার আগে পাওয়া যায়, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি লিহাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। আমাদের এই মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতি আবু নাঈম কাসিমি, আজকে যিনি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, হাফেজ কারি মোহাম্মদ উমর ফারুক সাহেব সহ এখানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় কোরআন শিক্ষার্থী ভাইয়েরা, সবার আগে আমি ওই মুখগুলি একটু দেখতে চাই যে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামতে আজিমা, সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় আর কোনো নিয়ামত হইতে পারে না, যেটা হলো কোরআনে পাকের নিয়ামত। এই নিয়ামতের যারা হকদার, দীর্ঘদিন যাবৎ এখানে যারা শত ব্যস্ততার মধ্যে নিজের ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি, বিভিন্ন প্রতিকূল অবস্থা এবং দেশের বর্তমানে একটা নির্বাচনী হাওয়া, সবকিছুই এটার জন্য একটা প্রতিকূল অবস্থা থেকে এটাই সমস্ত কিছুকে পিছনে ফেলে
এই কোরআনে পাকের নিয়ামত হাসিল করার জন্য যারা দীর্ঘদিন যাবৎ মেহনত করতেছেন, আমি ওই সমস্ত সাথী তাদের একটু চেহারা মুবারক একটু দেখতে চাই। তারা একটু মেহরবানি করে হয় হাত উঠান, দাঁড়ানো বলাটা এটা আমি অন্তত পক্ষে ওনাদের বেলায় আমি বেয়াদবি মনে করি। কারা কারা এই কোরআনে পাক শিক্ষার্থী মাশাআল্লাহ, বয়স্ক শিক্ষার্থী, মানে দাঁড়ানো দরকার নেই। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। কেননা হাত নামান, এখানে আলোচনা করার প্রয়োজনে একটু উঁচু জায়গায় বসছি, কিন্তু এখানে কিন্তু সম্মানের হকদার আপনারা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে, এরপরে শিক্ষা দেয়। কাটা আগে বলছে যে শিক্ষার্থীদের কথা বলছে না, তাদের এত মর্যাদা। যেদিন থেকে আপনারা এই কোরআন শিক্ষার খাতার মধ্যে নাম লেখাইছেন, সবক নিছেন, উদ্বোধনী সবক, সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে আপনারা সবচেয়ে সম্মানী, সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত আলমের মধ্যে আপনারা সবচেয়ে বেশি সম্মানী। এবং আপনাদের সম্মানার্থে আল্লাহ তাআলার নূরানি মাখলুক ফেরেশতারা আপনাদের চলার পথে ফেরেশতারা নূরের পর বিছায়ে দেয়। কত বড় নিয়ামতের অধিকারী, আপনাদের মর্যাদা এটা কি কোনো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র মানে সংসদে পাশ করছে, কি বলেন, এটা সংসদে পাশ করে এই সম্মান আমার আপনার মালিককে, সে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানই বলছেন। যে সবচেয়ে বড় নিয়ামত কোরআনে পাক, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা কোরআন শিখবে এবং শিখাইব তারা সর্বোত্তম। অন্য এক হাদিসে পাকের মধ্যে আসছে, হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি হায়াতুল মুসলিমিন কিতাবের মধ্যে হাদিসটা আনছে যে যারা মসজিদে দিন শিক্ষার জন্য, দিন এলেম শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য এই উদ্দেশ্যে মসজিদে আসবে, নামাজ পড়ার সাথে সাথে নামাজের উদ্দেশ্য আসবে, তাহলে শুধু নামাজের উদ্দেশ্যে যদি আসে তাহলে তার প্রত্যেক কদমে একটা করে নেকি লেখা হবে, একটা গুনাহ মাফ হবে যাওয়ার পথে আসার পথে। কিন্তু এখানে শুধু নিয়তকে যদি একটু, নিয়তের মধ্যে একটু ইজাফা করে, নিয়তকে একটু বাড়ায় এনে যে আমি মসজিদে যাব, ওইখানে গিয়া কোরআনের তালিমে বসবো, কোরআন শিখবো, মাসালা শিখবো, দিন শিখবো, তালিমের হালকায় বসবো, এই একটু নিয়তের মধ্যে শুধু একটু এজাফা করে যদি একটু বাড়াইয়া যে নামাজের সাথে যে আমি জামাতের সাথে নামাজ পড়ব, সাথে সাথে এই নিয়ত করব, নিয়ত নিয়ে যদি কেউ আসে, হাদিসে পাকের মধ্যে আসে, তার আমল নামার মধ্যে
একটা কবুল হজের সব আল্লাহ পাক দান করবে। যিনি এই তালিম দিবে তাকেও দিবে, যিনি তালিম নিবে তাকেও দিবে। কথা বুঝেন নাই? এটার ফজিলত এই সমস্ত আল্লামা হযরত যারা তারা বলতে পারবো, আমার তো সেই সক্ষমতা নাই। শুধু কি তাই, আপনাদের জন্য এই সমস্ত কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সমস্ত মাখলুকাত সব, এমনকি সমুদ্রের মাছ, বন জঙ্গলের মধ্যে হিংস্র হায়ান জানোয়ার, গর্তের পিপীলিকা পর্যন্ত আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। তো আপনাদেরকে সম্মানিত কে করছে? এখন হয়তোবা আমাদের অনুভূতির মধ্যে এটা আসে না যে এত সম্মান কই, আমরা তো দেখি না, আমাদের গায়ের মধ্যে তো আজ সবক দেওয়া হবে, ইউনিভার্সিটি থেকে পাশ করলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বিভিন্ন ভার্সিটি ডুয়েট রুয়েট এগুলিতে পাশ করলে তারপরে একটা সমাবর্তন অনুষ্ঠান করে, করে কি করে না, তাদের একটা এই সমাবর্তন অনুষ্ঠানে একটা ইয়া পরায় দেয়, গাউন না কি একটা পরায় দেয়, মাথার মধ্যে একটা টুপি পরায় দেয়। ওই আমগো দেশে আগে দেখছেন না, ছাতি কৃষকদের ওই যে পাতলার মতো মাতলা গয় পাতলা গয় এটার মধ্যে একটা টুপি পরায় দেয়, এটা তাগর সমাবর্তন অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদেরকে দেওয়া হয়। আজকে দেখলাম এক পত্রিকার মধ্যে, আমাদের সময় পত্রিকার মধ্যে একটা কুকুরকে এই সমাবর্তন অনুষ্ঠানে এই ধরনের টুপি পরাই দিছে, এরপরে আপনি হাতে একটা সনদ দিছে, এরপরে কুকুরের গায়ের মধ্যে একটা গাউন পরাই দিছে। চিন্তা করছেন এটা কোন শিক্ষা? এটা যে শিক্ষায় আপনি যদি তিনবারও পিএইচডি করেন তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে মূর্খ, মূর্খ। যে শিক্ষা কুকুরের মাথার মধ্যে এই ধরনের টুপি পরায় দেয়, গাউন পরায় দেয়, এই শিক্ষাটার আমি মন্দ বলবো না, কেন অনেক ভাইরা আছেন, আমিও আছি, আপনারা কষ্ট পাবেন। ওই শিক্ষার কোনো ফজিলত আছে? ওইটা তো একটা পেট পালার শিক্ষা, আমাদের জরুরত পুরা করার জন্য। এই শিক্ষা না হইলেও কি আল্লাহ পাক আম করে পালবো না? কি বলেন, পালতাছে না? এরকম দুনিয়ার মধ্যে গিয়ে দেখেন কত ব্যক্তি আছে কলেজে কলম ভাঙ্গেলায়, কিন্তু আল্লাহ পাক তাকে কোটি কোটি টাকার মালিক বানায় থুয়ে দিছে। তার আন্ডারে কত এই ধরনের ডক্টরেট ফক্টরেট যারা আছে, কত হের আন্ডারে এই বকলম লোকটার আন্ডারে চাকরি করতেছে, করতেছে না? আমাদের রুটি রুজি এগুলি, এগুলি কি আমাদের এই এই শিক্ষার সাথে আল্লাহ সম্পর্ক রাখছে? দুনিয়াতে এমনও মাখলুক আছে, পৃথিবীর মধ্যে এমন মাখলুক আছে যেগুলি আপনার এক একটা তাদের এক একটা লোকমা একটা হাতির মতো একটা জন্তু তাদের এক একটা লোকমার জন্য লাগে। আল্লাহ এদেরকে পালতেছে না? এদের কি কোনো ব্যবসা বাণিজ্য আছে? তো আসলে আল্লাহ পাকের এই সম্মান যদি পাইতে চান, তাহলে যেটা দেখতে চান
যেটা আপনারা আমাদের ঈমান বিল গায়েব, এটা কি গায়েবের প্রতি বিশ্বাস নাই কি না? তাইলে এটা যদি নগদ কেউ পাইতে চান, দেখতে চান, তাইলে এখনই আজরাইল আলাইহিসসালামের লোকে দেখা করতে হইব, আজরাইল আলাইহিসসালামের সাক্ষাৎ খেতে হইব। এটা রাজি আছেন নি? ওনার সাথে যখন সাক্ষাৎ হইব তখন দেখবেন সব ওই যে গায়েবের সব জিনিসগুলি সব দৃশ্যমান হয়ে যাবে, তখন দেখতে পারবেন ওই যে যা কোরআনে হাদিসের মধ্যে আসছে, উলামায়ে কেরামের মুখ থেকে যা কিছু শুনছেন, সেই অদৃশ্য জিনিসগুলি সব দৃশ্যমান হয়ে যাইব, তখন ঈমান আনলে কাম হইব, তওবা করলে কাম হইব। এখন এই যে সামান্য সময় আপনারা এখানে দিচ্ছেন, আপনাদের ফজিলত যে কত! আরে আপনাদের খাতিরে, আপনাদের এই সম্মান এর আপনাদের পিতামাতাকেও দেওয়া হবে, আপনাদের পিতামাতাকেও দেওয়া হবে। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন অনুযায়ী আমল করে, কোরআন শিক্ষা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তাদের পিতামাতাকেও এরকম একটা সম্মানের তাজ পরানো হবে, এই সম্মানের তাজ মুকুট এটা এমন নূর, এমন আলোটা এমন উজ্জ্বল হবে যে সূর্যটা ঘরে আসলে, সূর্যটা আপনার ছোট্ট একটা ঘরের মধ্যে যদি পুরাটা সূর্য আইসা আলো দেয়, তাহলে আপনার ঘরের মধ্যে সূর্যের আলোটা কীরকম আলোকিত হবে, কীরকম তার কিরণটা কেমন জ্যোতিময় হবে, সেই আল্লাহ পাক যে আপনার পিতামাতাকে যে সম্মানের তাজ পরাইবেন, ওইটা এর চেয়ে বেশি তেজ হবে। লাভবান না? এই সনদ আর সমাবর্তনের এই গাউন লেয়া, এটার দোট কতটুক পর্যন্ত কোন? এই সনদ কবরে কাজে লাগবে? যেটা কুত্তা শিখতে পারে, যেটা কুত্তা যে সনদটা পায়, এই শিক্ষার মধ্যে কোনো সম্মান আছে? আছে, কাদের কাছে আছে? যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, যারা এদেরকেই একমাত্র শিক্ষা মনে করে বসে আছে, যারা অন্ধকারে আছে, আর যারা আলোর রাস্তায় আছে, তারা কিন্তু ওইটাকে ওই প্রকৃত শিক্ষা মনে করবে না। তারা প্রকৃত শিক্ষা যেটা, এটা হলো আপনারা যে শিক্ষাটা গ্রহণ করতেছে, কোরআনের শিক্ষা। এরপরে যদি কোরআন শিখার, আজকে তো সবক নেবেন, এতদিন সবকটা কোথায় ছিল? কায়দায় ছিল না? আজকে আমপাড়ার সবক নেবেন মনে হয়, হ্যাঁ, কোরআন শরীফ তো। তো যারা নাকি দুনিয়াতে কোরআন শিখার পরে কোরআন শিক্ষার মধ্যে নিজেকে সবসময় ব্যস্ত রাখবে, নিজেকে নিয়োজিত রাখবে, নাস্তা খাওয়ার সময় নাই, নাস্তা বইলা দিব, কিন্তু কোরআন তেলাওয়াত বলবে না। তেলাওয়াত না করলে মনের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, যেরকম ভাবে আমরা পত্রিকা আর মিডিয়ার সংবাদ না দেখলে মনের মধ্যে যেমন একটা কেমন একটা কেমন কেমন লাগে না? আজকাল গরম গরম খবর, ঠিক না? পত্রিকা আর মিডিয়ার এদিন না দেখলে তো ভালোই লাগে না। কোরআন তেলাওয়াত না করলে কি মনের অবস্থা এরকম হয়? তাহলে তো কোরআনের সাথে কোনো সম্পর্ক হইল না, কোরআনের সাথে তো আমার সম্পর্ক হইল না।
কেননা কোরআনের সাথে সম্পর্ক হয় তো যেটা আল্লাহ পাকের জাতের থেকে বেরিয়ে আসছে, যেটা আল্লাহ পাকের সিফত। আর কোরআনের সাথে মহব্বত রাখা, কোরআনকে মহব্বত করা মানে আল্লাহ তাআলাকে মহব্বত করা। তাইলে আমার মনের মধ্যে যদি ওই বেচৈনি না আসে, মনের মধ্যে যদি এরকম আমি পত্রিকা পড়তে পারলাম না, নাস্তা খাইলাম না, এর জন্য মনের মধ্যে একটা বেচৈনি আসে, একটা ক্ষুধা আসে, কিন্তু আমার কোরআন তেলাওয়াত নাগা হইলে বাদ গেলে মনের মধ্যে কোনো ক্ষুধা আসলো না, মনের মধ্যে বেচৈনি আসলো না, তাহলে বোঝা গেল যে আমার কোরআনের সাথে সম্পর্ক দুর্বল, যেটা কোরআনে পাকের সবচেয়ে বড় কয়েকটা মৌলিক হক অধিকার, কোরআনে পাকের সবচেয়ে বড় হক ছিল, এক নম্বর হলো আজমতে কোরআন, এক নম্বর হলো আজমতে কোরআন, কোরআনকে সবচেয়ে বেশি, যত দুনিয়ার যত চিজ বস্তু, দুনিয়ার যত সম্পর্ক দাঁড়িয়ে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত এই দুনিয়াতে তোমার সাথে, তোমার কাছে, তোমার অন্তরে ওই সমস্ত যা কিছু মহব্বত আছে, মহব্বতের মধ্যে কয়েকটা মহব্বত যেগুলির জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি এবং এই মহব্বতটা আমাদের কাছে সবচেয়ে বেশি, আমার পিতামাতা, আমার সন্তান স্ত্রী, এদের জন্যই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সব সময় ব্যস্ত থাকি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, সারা দিন পরিশ্রম করি, আবার ঘরে যখন যাই তখনও ওই আগামীকালকে আমার মালটা কীভাবে শিপমেন্ট করব, আমার ব্যবসাটা কীভাবে আরো আগে বাড়ানো যায়, ওই রাত্রেবেলায় বিস্তার মধ্যে গেলেও খালি এই স্বপ্ন আর এই পরিকল্পনার মধ্যে ব্যস্ত থাকি। তারপরে আমার প্রাণের সন্তান, আদরের সন্তান, তাদের ভবিষ্যৎ বিনির্মাণে তাদের জন্য নিজের প্রয়োজনের থেকে পরে বেশি প্রয়োজন মনে করে যে আমার স্ত্রী পুত্র সন্তান তাদের ভবিষ্যৎটা কীভাবে আমি ঘুরাতে পারি, তাদেরকে কীভাবে আমি সমৃদ্ধশালী করতে পারি, সম্পদশালী করতে পারি, তখন সন্তানের চিন্তা তখন এ আমাকে সারাক্ষণ ব্যতিব্যস্ত করত। পিতামাতা, স্ত্রী পুত্র সন্তান, এগুলির মহব্বতটা কি আমাদের অন্তরে আছে না? আছে, থাকতে হবে। যদি এইটুক সম্পর্ক না থাকে, পিতামাতার মহব্বত যদি না থাকে, তাহলে ওর দ্বারা কি পিতামাতার হক আদায় হবে? থাকতে হবে। পিতামাতার হক আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পিতামাতার হক, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতাকে মহব্বত করতে হবে, বিবি বাচ্চাকে মহব্বত করতে হবে, বিবিকে মহব্বত করতে হবে, তাকে চাকরানি মনে করা যাবে না, তাকে ঘরের রানী মনে করতে হবে, তার দ্বারা আমার কত উপকার হয়। বিবিকেও মহব্বত করতে হবে, সন্তানকেও মহব্বত করতে হবে, পিতামাতাকে মহব্বত করতে হবে, এগুলি মহব্বত থাকবে, এরপরে আমাদের কাছে সবচেয়ে বেশি যে মহব্বতটা আমাদের, সে মহব্বতটা হইল আমাদের প্রাণের মহব্বত। প্রাণের মহব্বতটা বেশি না? আপনি টাকা পয়সা কামাই করে
আপনি বেচা বিক্রি করে আল্লাহ না করে দোকানের বেচা বিক্রি করে 1 লক্ষ টাকা গরম সিন্ধুকের মধ্যে নিয়ে রাখলেন, কেন ডাকাইতে সে পিটনি শুরু করলো। এখন আপনি কবি যে ভাই আমার জানো কষ্ট দিও না, ওই যে চাবি আছে আলমারিতে যা আছে সব লয়ে যাও। তাহলে এই টাকা পয়সার থেকেও বেশি মহব্বত কি নিজের নফসের না জানের মহব্বত বেশি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মহব্বতের মাপকাঠি বলে দিছে, আমাদের মহব্বতটা কোন পর্যায়ে রাখছি আমরা, ওই পর্যায়ে না হওয়া পর্যন্ত আমরা নিজেকে মুমিন দাবি করতে পারি? হাদিসে বাকির মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে এত কিছুর মহব্বত তোমার অন্তরে আসছে থাকবে, এটা থাকতেই হবে, কিন্তু সবচেয়ে প্রবল মহব্বত হবে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। কি বলেন? তো যদি এই মহব্বতের মাপকাঠি বইলে দিচ্ছেন, এখন যারা মাশাআল্লাহ আপনারা আমরা কোরআন শিখতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিছেন, আল্লাহ পাক এই নিয়ামত আপনাদের আল্লাহ পাক স্থায়ী নিয়ামত করে দান করেন, এবং আপনাদের সাথে বসার কারণে আল্লাহ পাক আমাদের অন্তরও এই কোরআনের মহব্বত আল্লাহ পাক দান করেন, এবং এটা আসবে এই সোহবতের দ্বারাই। আর আল্লাহ তাআলার এই ধরনের কোরআনের মহফিল কোরআনের মজলিসকে আল্লাহ পাক কত কদর করেন, হুমুল কাওমু লা ইয়াশকা জালিসুহু, যে আমার এমন প্রিয়দের মজলিস, আমার মাহবুব, আমার বন্ধুদের মজলিস, দোস্তদের মজলিস, এই মজলিসে যারা আসবে আমার প্রিয়দের খাতিরে, যারা অন্য কোনো গরজ দিয়েও আসবে, কিন্তু এই প্রিয়দের মজলিসে বসার কারণে, এই মজলিসে শিরকত করার কারণে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক মাগফিরাত দান করবে। এত মুফতে, এত সহজে, এত অনায়াসে অন্য কোনো কিছু নিয়ামত পাওয়া যায় ভাই? আল্লাহ পাকের যে নিয়ামতটা যত বেশি দরকার, যত বেশি দামি, আল্লাহ পাক ওই নিয়ামতটা তত বেশি সহজ করে দিচ্ছেন, তত বেশি সহজ করে দিচ্ছেন। দেখেন শ্বাস প্রশ্বাস কিরকম দামি জিনিস। হ্যাঁ, যখন আপনার অক্সিজেন স্বাভাবিকভাবে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না, তখন যখন কৃত্রিমভাবে আপনাকে নেওয়ার প্রয়োজন দেখা দিবে, তখন আপনাকে যখন আইসিউতে নেওয়া হবে, এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস আপনাকে যখন, যেটাকে লাইফ সাপোর্ট বলে, এটাও একটা কুফুরি কথা, এটা একটা শিরিকি কথা। লাইফ সাপোর্ট দেওয়ার কোনো ক্ষমতা কারো আছে? আমরা এই ধরনের অনেক কুফুরি কালাম কথা আমরা বলি, এইগুলির জন্য আল্লাহ তালার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এবং এইগুলি আমাদের ইমানের জন্য খতরা। অনেকে বলে যে ওই লোকটা এমন যে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কি ভাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সাধ্য আজরাইল আলাইহিস সালামের সাথে পাঞ্জা লড়ার সাধ্যকে কারো আছে ভাই? তো এই কথাটা বলাটা কি ঠিক হবে? অনেকে না যাই না বলে। আসলে কি, আমরা আমাদের ভাইদেরকে বুঝাইতে পারি না, আমরা আমাদের ভাই, আমাদের দিনী ভাই, আজকে তাদের মধ্যে যে অজ্ঞতা, দিনী অজ্ঞতা, মূর্খতা, এর জন্য কি শুধু তারা দায়ী? হ্যাঁ, এই মসজিদের ইমাম সাহেবদের মতন যদি প্রত্যেকটা মসজিদে এই ধরনের বয়স্কদের কোরআনের তালিম হইতো, শুধু কি কোরআনের তালিম হইতেছে, জরুরি দিনী মাসালা মাসাইল এগুলো আলোচনা হইতেছে না? কি বলেন, হইতেছে না? তাইলে প্রত্যেকটা মসজিদের অবস্থা কি হইতো, একটা জীবন্ত মসজিদ হয়ে যেত। আজকে মসজিদের প্রভাব সমাজে নাই কেন? আমরা তো মসজিদে আসি খালি একটু সেজদা করার জন্য, নামাজের জন্য। আরে আমার সেজদাটা হইতেছে কি না, আমার নামাজটা হইতেছে কি না, আমার এই খবরও নাই। এই খবর আছে?
সেই অনুভূতি নাই, সেই এহসাস নাই আমাদের মধ্যে যে আমি যে ইবাদত করতে, আরে ইবাদত করতে গেলে তো কোরআন লাগবে, ওযু করতে গেলে তো মাসালা লাগবে, এলেম লাগবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে ইমান হলো সবচেয়ে বড় দৌলত, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতে দান করছেন, তাই না? এরপরের যে নিয়ামতটা সে নিয়ামত নিয়ামতে এলেম, কেন এই এলেম ছাড়া আমরা আল্লাহর পরিচয় পাবো, আল্লাহর রসুলের পরিচয় পাবো, আখেরাতের পরিচয় পাবো, এলেম ছাড়া আমার এবাদত সঠিক হবে? এবাদত করতে গেলে আমাকে এলেম লাগবে। এই জন্য যা কিছু ভুল ত্রুটি মানুষের আমলের মধ্যে দেখবেন, এক নম্বর হইল আপনার আকিদাগত ত্রুটি দেখবেন, এমন মানুষ কিন্তু এমন পদস্খলন হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। কারণ শুধু কয়েকটা নির্দিষ্ট কিতাব পড়লেই, কয়েকটা নির্দিষ্ট কিতাব পড়লেই এলেম, সব ইলেমের সব বিষয় শিখা যাবে? কেন সব বিষয় আমাকে শিখতে হবে? আমার আকিদা বিশ্বাস যেটা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, আকিদাগত আমার কি এলেমের দরকার, সেই এলমি আকায়েদ আমাকে হাসিল করতে হবে, শিখতে হবে। কোন কথার দ্বারা আমার এলেম, কোন কথার দ্বারা কি আমার এলেম না ইমান চলে যায়, কোন কাজের দ্বারা আমার এলেম চলে যায় না ইমান চলে যায়, আমি যদি এটি না জানি এটা থেকে আপনার এই যদি এলেম না থাকে তাহলে আমি থেকে বাঁচতে পারবো? দেখা দেব আমার কথাবার্তার দ্বারা, আমার কাজের দ্বারা আমি ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, ভবিষ্যৎবাণী বলছেন যে এমন এক সময় আসবে মানুষ সকালবেলা মুমেন হয়ে ঘুমিতে উঠব, সন্ধ্যায় কাফের হয়ে ঘরে যাইব। এমন কঠিন সময়, এই সময় এলেমের দরকার সবচেয়ে বেশি। আগে এত এলেমের দরকার এত ছিল না, প্রয়োজন ছিল না, কেন আগে এত ফেতনা ফেরকা এত কিছু ছিল না, কি বলেন? এত বেশি এলেমের রূপে আঘাত, চতুর্মুখী আঘাত, ইমানের রূপে চতুর্মুখী আঘাত আগে ছিল না। আগে তো আমাদের লড়াই ঝগড়া হইতো কাফের মুশরিকদের সাথে সামনাসামনি, ওখানে তো লড়াই ঝগড়া হইলো আমাদের মতো সুরতদারিদের মধ্যে, কথা বুঝছেন না? আপনি কিভাবে বুঝবেন? সেইটা বুঝতে হইলে এলেম দরকার, আর এলেম পাইতে হইলে আলেম দরকার, আর আলেম পাইতে হইলে মাদ্রাসা দরকার। যারা বলে যে মাদ্রাসার দরকার নাই, মাদ্রাসায় ছেলেপেলে দিও না, জাকাত বন্ধ করে দাও, তারা কি, তারা কি তাদের দিনের দোস্ত, তাই না? কি বলেন? আরে এক ডিলে দুই পাখি মারতে চাইতেছ, এক ডিলে দুই পাখি মারতে চাইতেছ। আগে যাই হোক, এই কাজটার এমন আল্লাহ পাক এক মকবুলিয়ত দান করছিলেন সেটা আমরা দেখছি। আমাদের বয়সে যখন টঙ্গী ময়দানে এস্তেমা হইতো, আসমান যেমন কানতে থাকতো, শীত প্রখর শীত, শীত যেমন ময়দানে ঢুকলে আর শীত থাকতো না, আল্লাহর মদত আর নুসরত, গাইবি মদত আর নুসরত আমরা এটা চাক্ষুষ। সরকার বাহাদুর এর খেদমতের জন্য নত জানু হইয়ে গিয়ে এমনি বসে থাকতো যে কোনো সরকার, মহিলা সরকার প্রধান দুই দুজনকেও দেখছি ওই তুরাগ নদীর পারে চাটাই বিছাইয়া ওইখানে বৈশা জায়নামাজ বিছাইয়া এই টঙ্গী ময়দানের বরকত নেওয়ার জন্য আসত। সারা দুনিয়া মুসলমানদের জন্য এরকম আল্লাহ পাক করে দিছিলেন যে অন্য কোনো পেশায় অন্য কোনো আপনার মিশন নিয়ে যদি আপনি কেউ দেশ বিদেশ সফর করেন
তাহলে এত সহজ ছিল না, যতটুকু সহজ ছিল তবলিগুলাদরা দেশ বিদেশে সফর করলে তাদের জন্য কোনো বিচার কোনো সমস্যাই ছিল না। কি বলেন, সমস্যা ছিল? তারা পৃথিবীর আনাচে কানাচে এমন কোনো দেশ নাই যেইখানে চন্দ্র সূর্যের আলো পড়ছে ওইখানে দাওয়াত ও তবলিগের বাইরে দাওয়াত নিয়ে তারা ওইখানে বলছে। এই নমুনা আমরা দেখছি না, কিন্তু এই নমুনা ওখানে আছে, আছে কিরকম আমাদের বদ আমলির আস, এটাও নতিজা, বদ আমলির নতিজা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। কিন্তু কোন ভাইয়ের দিন দুনিয়ার অবস্থা খারাপ অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার কোন ভাইয়ের দিন দুনিয়ার কোন খারাপ অবস্থা, কোন দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তুমি খুশি হইও না, খুশি হইও না। তুমি যদি খুশি হও তোমার ভাইয়ের এই দুর্দশা দেখা, তাহলে হইতে পারে আল্লাহ পাক তাকে মুক্ত করে তোমাকে ওই রাস্তার মধ্যে নিয়ে যেতে পারে। তুমি তাকে দিনী রুহানি রুগী মনে করো, তার ইমানি রুগী মনে করো, তুমি শরীরের রোগীর প্রতি এত এত রহম দিন, এত খায়ের খাই করো, কিন্তু তোমার আরেকটা ভাই দিনী ভাই সে নামাজ পড়ে না, সে গুনার কাজ করে, মসজিদে আসে না, সে উল্টা রাস্তায় চলতেছে, তার জন্য কি তোমার অন্তরে একটু ব্যথা লাগে না, চুপ লাগে না? আরে ইমানদারের পরিচয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কত পরিচয় দিছে, যে যার অন্তর কোনো ভালো কাজ দেখলে খুশি হবে, নেক কাজ দেখলে খুশি হবে, অন্যের ভালো দেখলে খুশি হয়, নেক কাজে মন খুশি হয়, এবং যার অন্তর গুনার কাজ দেখলে ব্যথিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের সার্টিফিকেট দিছে যে সে হইল ইমানদার, আর যার নেক কাজ আর গুনার কাজ বরাবর হয়ে যায়, গুনার কাজও তার কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই, নেক কাজের কোনো ফিলিংস নাই, এরকম ইমানদারের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমার ভাই ভাইয়ের এই বিপদে দেখে আমি তার জন্য আরো বেশি সহানুভূতি, তার প্রতি আরো বেশি আমাকে সহনশীল হতে হবে। অন্য এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমান, তুমি অন্যের নিজের জন্য অন্যের জন্য সেই জিনিসটা পছন্দ করো যে জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো। আমি কি আমার আরেক ভাইয়ের, হ্যাঁ আমার নিজের অবস্থা এরকম দিনে হালাত খারাপ হয়ে যাক, এটা কি আমি পছন্দ করি? আমি বেলাইনে চলে যাই, বিপদগামী হয়ে যাই, এটা কি আমার জন্য আমি পছন্দ করি? কখনো না। দৈনিক তো কতবার আমরা সেই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে, নামাজের মধ্যে আমরা চাইতেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে আমরা এই রাস্তাটা চাইতেছি না, হেদায়েতের রাস্তার উপরে কায়েম থাকার জন্য, যে রাস্তায় নবী রাসূলরা গেছেন, যে রাস্তায় সিদ্দিকিনরা গেছেন, সোহাদা সালেহীন, অর্থাৎ ওই রকম না, ওই সালেহীনদের জমাত, ব্যক্তির কথা বলছেন, এই কোন ব্যক্তি যারা কোরআন সুন্নাহর মোতাবেক জীবনযাপন করে,
কিন্তু কোনো ব্যক্তিকে এরকম না যে কোনো ব্যক্তি ওই ওই ব্যক্তি কারা, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ সাহাবানা জিন্দগি। তো বলতেছিলাম যে পিতা মাতার কেউ সম্মানিত করা হবে এবং যে নিজে আর যে কোরআন শিখছে, এই কোরআন শিক্ষার্থী যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, নিয়মিতভাবে তেলাওয়াত করবে এবং তেলাওয়াত মাস সেহাত সহি শুদ্ধ তেলাওয়াত করবে, কোরআনে পাকের এক নম্বর হক আজমতে কোরআন, কোরআনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করা, ভক্তি করা, তাজিম করা, সম্মান করা। এখন কোরআনকে সম্মান করা যেই অর্থ, আল্লাহ তাআলাকে সম্মান করা একই অর্থ না, কি বলেন? আচ্ছা, এবং এই কোরআনের যারা ধারক বাহক, কোরআনের যারা ধারক বাহক, এই কোরআন আজকে এই যে আমাদের পর্যন্ত কোরআনের তালিম, কোরআন যদি সুখে যে বইরে থাকে তো কোরআন এই আপনার এখান থেকে আপনি কোরআন শিখতে পারবেন? উস্তাদ সারা কোরআন শিখতে পারবেন? কি বলেন? তো আমাদের সব এবাদতের জন্য কোরআন লাগবে না? সব এবাদতের জন্য এলেম লাগবে না? তো আমরা কীরকম মুখাপেক্ষী, কোরআনের এলেমের মুখাপেক্ষী কীরকম? ঠিক এরকম মুখাপেক্ষী আমরা আলেমের। যদি আলেম না থাকে তাহলে এই এলেম, দিনই এলেম আমরা শিখতে পারবো? যাই কিছু শিখছি অবদান কার? আলেম দেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব বলছেন, আল উলামা ওয়ারেসাতুল আম্বিয়া। ভাইরা আমার, এই কোরআন আপনাকে, আপনি যদি কোরআনের সাথে এরকম সম্পর্ক করতে পারেন, কোরআনের শ্রদ্ধা ভক্তি সম্মান এবং কোরআনের সাথে যারা যা কিছু সংশ্লিষ্ট সম্পৃক্ত হবে, কোরআনের ছোঁয়া যেখানে লাগবে, যাদের কাছে এই কোরআন আছে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, এই কোরআন এমন যেরকম ভাবে আপনি সম্মানিত হয়ে গেছেন, এই কোরআন এমন নিয়ামত যে কোরআন আল্লাহ তাআলার বাণী আর তার বাহককে হযরতে জিবরিল আলাইহিসসালাম, উনি এটা নিয়ে আসছেন না? এই সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ফেরেশতা কে? হযরতে জিবরাইল আলাইহিসসালাম। কেন উনি এই কোরআনের বাণী নিয়ে আসছেন, ওহি, এবং যেই রাসূল যিনি যার উপরে কোরআন নাজিল হয়েছে, ওই রাসূল সমস্ত আম্বিয়া কুল, সমস্ত নবী কুলের মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া, সরকারে দু আলম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রিটা সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি, সবচেয়ে সম্মানিত রাত্রি হয়েছে। যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে সমস্ত মাসের মধ্যে ওই মাসটা সর্বশ্রেষ্ঠ মাস হয়েছে। কোরআনের নিসবত সোয়াদ যেদিকটা লাগছে সেইখানেই এটা সম্মানিত হয়ে গেছে। তো কাজেই ভাইরা আমার, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, হক আদায় করবে, এটা
গিলাফ লাগাইয়া সুগেজের মধ্যে তালাবদ্ধ অবস্থায় রাইখা দিলে কোনো লাভ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূলিহি। দুইটা বস্তু তোমার জিনিস রেখে গেলাম, এই দুইটাকে মজবুতির সাথে ধরে রাখবা হে আমার উম্মত, যতদিন পর্যন্ত এই দুইটাকে তোমরা আঁকড়ে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমাদের অবস্থা পরিবর্তন হবে না, অধঃপতন আসবে না, তোমরা পথভ্রষ্ট হইবা না। সেটাকে আল্লাহর কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। সেই কোরআন এবং সুন্নত, সে হাদিস আজকে কি আমাদের মধ্যে নাই? আছে না নাই? কিন্তু সেটার সাথে কি সম্পর্ক আছে আমাদের? সম্পর্ক থাকলে একেবারে যেটা একেবারে জিরো পজিশনের মধ্যে এসে গেছে, মাইনাসে এসে গেছে, মানে মাইনাস একটা পরিবারের মধ্যে, এমনও পরিবার আছে যে পরিবারের মধ্যে একজনও কোরআন জানে না, এমনও গোষ্ঠী আছে গোষ্ঠীর মধ্যে একজনও কোরআন জানে না, এমনও সমাজ আছে এই সমাজের মধ্যে একটাও কোরআন শিক্ষিত নাই। কি বলেন, আছে না নাই? যদি পার্সেন্টেজ লাগান, যদি আপনি পার্সেন্টেজ লাগান যে আমরা বর্তমান মুসলমান কোরআন ছাইড়া দিয়া মুসলমানের পার্সেন্টেজের সংখ্যা কত, যদি পার্সেন্টেজ লাগান শতকরা হিসাবে আপনি পাইবেন না, হাজারের হিসাবেও পাইন কিনা সন্দেহ আছে। এমন সারা সারছি কোরআনকে, এমন সারা সারছি, এখন আপনি যদি লাখের মধ্যে এখন যদি পার্সেন্টেজ করেন তাইলে বুঝতে পারবেন কতজন আমরা কোরআন তেলাওয়াতকারী আছি, যে আমাদের নামাজের মধ্যে যে কোরআন শরীফ ছাড়া নামাজ হয় না। কোরআন ছাড়া নামাজ হবে? নামাজ ভঙ্গের যে কারণ আছে এর মধ্যে কোরআন ভঙ্গ, কোরআন অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ হবে? এখন যদি আমাদের সম্মানিত মুসলিয়ান কেরামের আমরা ইমাম সাহেব যদি কোনোদিন পরীক্ষা নেয়, আচ্ছা আপনারা তো 10 বছর আমার পিছনে নামাজ পড়তেছেন, আসেন তো দেখি একটু ইন্টারভিউ নেই আল্লাহর কাছে, তো আমার যদি আল্লাহ জিগায় তোমার মুসলিরা যদি কোরআন জানে না কোরআন শিখে নাই কোনোদিন তুমি বলো নাই, যদি ইন্টারভিউ নেয় তো মুসলিদের মধ্যে কোরআনের তেলাওয়াতকারী, এরপরে সহি শুদ্ধ তেলাওয়াতকারী, অশুদ্ধ তেলাওয়াত করলে হবে? অশুদ্ধ তেলাওয়াত করলে হবে না। দেখা যাইব যে মুসলিয়ানে কেরাম যারা নামাজ পড়ে তাদের সুরা ফাতেহা ছাড়া কোনো নামাজ, সব নামাজের সব নামাজের প্রত্যেক রাকাতের জন্য সুরা ফাতেহা পড়তে হয় না? দেখেন সুরা ফাতেহাটা কতজন মুসল্লি ভাইরা আমাদের সঠিক সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে? তাইলে আমরা কি কোরআন ছাড়ছি না দরছি ভাই? কিন্তু জাগতিক শিক্ষা যেভাবে দরছি, আমার ছেলেকে আগে আমার ছেলেকে আর কিছু না হইলো তাকে কি করতে হবে, তাকে তাকে স্কুলে পড়াইতে হইব, কলেজে পড়াইতে হইব, ইউনিভার্সিটিতে পড়াইতে হইব, তারপরে বিশেষায়িত শিক্ষা, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এগুলি শিক্ষার দিতে হবে না, খাইব কি, তাহলে কী খাবে? এই শিক্ষার দিকে আমরা যেরকম ঝুঁকছি এই শিক্ষাকে খারাপ বলি না? কেননা আমার সন্তানকে, আমি মুসলমান, আমার জন্য এটা সন্তানের একেবারে অপরিহার্য হক, আমার পরিবার অধীনস্থ, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার অধীনস্থ পরিবারের বর্গ, শুধু পরিবার বর্গ বলতে পরিবারের 10 জন সদস্য আছে, 10 জনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর যদি আলী রাজিয়াল্লাহু তাআলা
এই আয়াতে কারিমার তাফসীরে হায়াতুল মুসলিমিনের মধ্যে হযরত থানভীর রহমাতুল্লাহ আনছেন যে যদি তুমি তোমার পরিবার পরিজন তাদেরকে কোরআন না শিখাও, জরুরি পরিমাণ দিনই এলেম না শিখাও, তাহলে তার পরিণাম ফল হবে দুজক। তার পরিণাম ফল কি? দুজক, জাহান্নাম। কত কঠিন কথা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমার জবাবদিহি করতে হবে। তোমাকে জবাবদিহি করতে হবে যে তুমি শুধু নিজে নিজে খুব ব্যস্ত রইলা, মসজিদে খুব ব্যস্ত, নামাজ পড়ো মাশাআল্লাহ ভালো, কিন্তু তুমি তো তোমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না রে বাবা। তোমার পরিবার পরিজন তাদেরকে নিয়ে তোমাকে একটু সময় দিতে হবে, ব্যস্ত থাকতে হবে, কারণ তুমি তাদেরকেও দিনই শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। যদি তুমি এই দায়িত্ব পালন না করো তাহলে তোমার এই সন্তানের অশিক্ষা মূর্খ রাখার কারণে এই সন্তান যে বিপদগামী হইল, বেনামাজি হইল, তোমার চেষ্টা সাধ্য একেবারে সম্পূর্ণ তোমাকে প্রয়োগ করতে হবে। যেরকমভাবে এই সন্তানের যদি কোনো দুরারোগ্য রোগ হয় তুমি কি করতা, তুমি কতটুকু চেষ্টা করতা? দেশের সমস্ত ডাক্তার মেডিকেল সব শেষ করার পরেও তোমার সব সহায় সম্পদ একেবারে বাজি দেয়া, সেই তোমার আপনার সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, আরও উন্নত যেখানে চিকিৎসা আছে, তারপরও তোমার সন্তানকে জীবন রক্ষা করার জন্য, তার চিকিৎসার জন্য, শরীরের চিকিৎসার জন্য তুমি সর্বশক্তি প্রয়োগ করবা কর্তা, কিন্তু তোমার সন্তান যে জাহান্নামের দিকে দৌড়াইতেছে, জাহান্নামে হইতেছে, সেই সন্তানের কারণে তোমারও জাহান্নামে যাইতে হবে, সেই বিষয়টিকে একটু মাথায় নিছো? সেই জিনিসটা নিয়ে কি ভাবছো? আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক সতর্ক করছেন, জায়গায় জায়গায় সতর্ক করছেন, কোরআনের মধ্যে এত সতর্ক, এত সতর্ক যে তুমি তোমার জন্য, তুমি তোমার নিজের জন্য কি চিন্তা করতেছো, আগামী কল্যাণের জন্য কি চিন্তা করতেছো, অর্থাৎ আখেরাতের প্রস্তুতি। সে আখেরাতের প্রস্তুতির সময় কি আলাদাভাবে পাওয়া যাব ভাই? কি বলেন, আলাদাভাবে পাওয়া যাব না? আমার এই সব কিছুর মধ্যে, এর ব্যস্ততার মধ্যে, ব্যবসা বাণিজ্য, দোকান পাট, কায় কারবার, চাকরি নকরি সব কিছুর মধ্যে আমাকে ওই ব্যস্ততা, আমার ওই দিনই ব্যস্ততা থাকতে হবে, আমার নিজের ব্যস্ততা, আমার পরিবার পরিজন তাদেরকে রক্ষা করার ব্যস্ততা থাকতে হবে। তুমি শুধু তাদেরকে জাগতিক কিছু সহায় সম্পত্তির দেয়া গেলা, কিন্তু এই সম্পদ খুব বেশি দিন তোমার কাজে লাগবে না। হাদিসে পাকের মধ্যে আসছে যে তুমি অজ্ঞান পিতা, অপরিণামদর্শী পিতা, তুমি মনে করছো এইটা বুঝি তাকে এই মিরাজ, এই সম্পদ, এটা এটা তার শেষ রক্ষা হবে? আরে এইরকম কত সন্তান দেখছি আমি, গত এই কয় তারিখে জানি ওই পুলিশ একাডেমি সারদাতে বছরে এক দুইবার ওইখানে পুলিশদের ট্রেনিং দিতে যায়, যে সমস্ত পুলিশরা একাডেমি সারদাতে, ওইখানে মাঝে মধ্যে পুলিশদের জন্য দুই একটা লেকচার দিতে আমার নিয়ে যায়। আমি যদিও অযোগ্য, কিছুই বুঝি না, তারপরে কেন জানি প্রিন্সিপাল একাডেমির উনি আমাকে মহব্বত করে দাওয়াত দেয়। এই মাত্র 18 তারিখে আসছি, ওই 19 তারিখে আসছি এখান থেকে। তো আপনার পুলিশদের উদ্দেশ্য আর কি গম, আর সব ধরনের, সব ধরনের ধর্মের লোক এখানে আছে,
কথা বলছেন না, আজকাল পুরুষের লোক যতরি পুরুষ অতরি মহিলাও আছে। এখন শুধু যদি এমনি এরকম খালেস নসিহত করতাম তাহলে ওর দিকটি মানে উড্ডে এমনি গেল। তো ওইখানে কথাবার্তা খুব ভারসাম্যপূর্ণ কথাবার্তা আপনার বলতে হয়েছে। পুলিশদেরকে বলছি যে তোমরা তো এই তোমরা তো অনেক কেস স্টাডি, তোমাদের শুধু এখানে ফিটি ফেরেটের সাথে সাথে অস্ত্র চালানির সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন আইন দণ্ডবিধি এগুলি অনেক কিছু তোমাদেরকে শেখায়, অনেক কেস তোমাদেরকে স্টাডি করাবে। তো আমি দুইটা কেসের কথা বলি, ওই সময় কিন্তু পুলিশ করে এত ট্রেনিং লাগছে না, এত শিক্ষা লাগছে না। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জমানার একটা ঘটনা বলি। এইখানে তোমার এই যে উনি একটা মার্ডার কেসের উদ্ঘাটন করলো, এটার জন্য কি প্রশিক্ষণ ছিল তোমরা কিছু? এই যে জমানাটা ওই যুগটা ছিল, যে যুগটার সাথেই ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ যুগ, আর ওই যুগটার সাথে আবার লাইগা গেছে দুনিয়ার মধ্যে ইতিহাসে সবচেয়ে স্বর্ণ যুগ। এই যুগটা কেমনে হইল? পুলিশ দেওয়া হয়েছে, লাঠি পেটা দেওয়া হয়েছে। আজকে আমাদের সরকার বাহাদুর এই অপরাধ দমনের জন্য, সন্ত্রাস দমনের জন্য, জঙ্গি দমনের জন্য, মাদক শক্তি দমনের জন্য কত কিছু ব্যবস্থা, কত রকমের বাহিনী আর ফোর্স রেডি করতে তৈরি করতেছে, কিন্তু অপরাধ কমতেছে, মাত্রা কমতেছে আর বাড়তেছে, আর বাড়তেছে। তোমরা যে যে ধর্মের অনুসারী হও না কেন, তোমরা একটু ওই জমানার একটু কেসটা স্টাডি করো তো, যে এই জমানায় ওই অপরাধের প্রবণতা একেবারে একেবারে 0% চলে আসছিল। অপরাধ বলতে ছিল না, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা, মানুষের জান মাল আব্রু ইজ্জতের এত নিরাপত্তা আর কোনো দিকে ছিল না। বলা হয় যে ওই জমানার এমন এক নিরাপত্তা শান্তির শৃঙ্খলার অবস্থা হয়ে গেছিল যে একটা লোক সুব মদিনা থেকে ইয়ামান পর্যন্ত এই শত শত মাইল একটা সুন্দরী সুশ্রী একটা কুমারী মহিলা সে সুসজ্জিত হয়ে স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত হয়ে মদিনা থেকে একা সে হাজরা মাউত পর্যন্ত সে একা সফর করলে সে নিরাপদে সে ঘরে বসতে পারতো, তার দিকে চোখ তুলে তাকানোর মতো কেউ ছিল না। সেই জমানা সেই যুগ কোন জিনিসের দ্বারা হয়েছিল ওইটা একটু কেসটা স্টাডি করো তো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দুইটা ঘটনা বলছি। একটা ঘটনা বলছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা দুইজন মহিলা আসছে, একটা নবজাতক শিশুর মা দাবিদার, মা দাবিদার, একটা হইল আসল মা আর একটা হইল নকল মা। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে বিচার যে একটা আমার সন্তান হ্যাঁ এরা আমার সন্তান। এখন বর্তমান অবস্থা হইলে অনেক সহজ ব্যবস্থা ছিল যে ডিএনএ টেস্ট করো, ডিএনএ টেস্ট করলেই রক্তের লগে কেমনে কি ডিএনএ টেস্ট আমরা ভালো জানেন, টেস্ট করলেই কার রক্তের লগে কার রক্ত মিললে এটা ওই সময় এই টেস্টের জমানা ছিল। দেখেন হেকমত কৌশল কি করছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা আমি এখনই ফয়সালা করতেছি, এখনই সিদ্ধান্ত দিতেছি, এক তলোয়ার নিয়ে আসো। তলোয়ার নিয়া যখন তোমার এক অংশ দিব তার এক অংশ দিব, টুকরা করে দুইজনে দুই অংশ দিব। এখন এক দাবিদার কয় কি যে আমিরুল মুমিনিন আমার সন্তানের দরকার নাই, আমি প্রত্যাহার করলাম,
আমার কলিজার টুকরা সন্তানকে আমার সামনে টুকরা করবেন, আমার এটা বরদাস্ত হয় না। আমার ওই 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 দাবিদার ওনাকে আমার সন্তান দিতে, আমার সন্তান বাইচা থাকবে। আমির মুমিনের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝতে বাকি নাই, আর বুঝতে বাকি নাই যে এটার প্রকৃত মা আসল মা কে, কি বলেন? হ্যাঁ, তো এখন যারা আমার হযরত মহিউদ্দিনুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন দিল শিখনি আর হলো দিন শিখনি, দিল শিখনি হলো দিল ভাঙ্গা আর দিন শিখনি হলো দিন ভাঙ্গা, একজন যার অন্তরে দিনের আজমত মহব্বত দরদ আছে সে কি দিন ভাঙতে পারে না দিল ভাঙবে? কুন্ডা ভাঙব, বুঝছেন? দিল ভাঙব না দিন ভাঙব? তা দিন মশার মশলার মধ্যে পিসা, এটা টুকরা টুকরা করে দেব, পিসা ফেলাইব, কিন্তু দিন টুকরা টুকরা হবে, মুসলমান টুকরা টুকরা হবে। একজন যার অন্তরে দিনের আজমত আছে মহব্বত আছে সে এটা কখনো করতে পারবে? ভাইরা আমার, আরেকটা ঘটনা বলছিলাম, সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে একটা খবর আসছে যে অমুক জায়গার মধ্যে একটা লাশ পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। কার লাশ? কেউ চিনেও না। এবং এই হত্যাকাণ্ডটা কি কি কারণে হইল, এর রহস্য কি, উদ্ঘাটন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এর রহস্যটা উদ্ঘাটন করে দাও। ঠিক প্রায় বছর ধরে ধরে এরকম সময় ওই জায়গার মধ্যে একটা নবজাতক ছোট বাচ্চা, শিশু বাচ্চা, মাত্র সদ্য প্রসূত একটা বাচ্চার একটা বাচ্চা পাওয়া গেছে। যেখানে লাশ পাওয়া গেছে এখানে একটা কি পাওয়া গেছে, জীবন্ত নবজাতক শিশু পাওয়া গেছে। এই খবর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যখন গেছে উমর রাদিয়াল্লাহু আনহু, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রহস্য উদ্ঘাটন করে ফেলাইছে। দেখেন লাশের লগে ছোট বাচ্চার লগে কি সম্পর্ক, লাশের লগে ছোট বাচ্চার কোনো সম্পর্ক আছে, কি বলেন? আজকালকার এই সায়েন্স বিজ্ঞান দিয়ে এগুলি বাইর করতে পারবে? পারবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটা নিয়ে আসো, এটা দাত্রী দাইমার কাছে দিয়ে দিল যে এটা লালন পালন করবা, তোমার সরকারি কোষাগার থেকে ভাতা দেওয়া হবে বাচ্চার জন্য, তোমার জন্য শুধু একটা তথ্য তুমি আমাকে সময় মতো দিবা, যে দেখবা এই বাচ্চাটাকে কেউ আদর সুহাগ করতে আসে কি না, বাচ্চাটাকে তুমি এইখানেই থাকো এই মহল্লায় দেখবা কেউ আদর সুহাগ করতে আসে কি না। একটা মহিলা মাঝে মধ্যে আইসা বাচ্চাটাকে আদর সুহাগ করে, চেহারায় চোখে মুখে চুমা খায়, বুকে লাগায়, শান্তি লাগে, আবার কিছু সময়ের জন্য নেওয়া যায়, আবার দেওয়া যায়। তখন এ বেটি ওই দাইমা এই খবরটা গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বললো যে এরকম একটা মহিলা এরকম করে, তাই নাকি? হয়, আচ্ছা ঠিক আছে, কোন মহিলা? অমুকের। আচ্ছা ঠিক আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে ওই বাড়িতে, তো মহিলার মেয়েটার তার ঘরে মা নাই, বাপ আছে, বাপ ঘরের বাইরে বসে রয়েছে। সালাম দেয়া বলল, ওই অমুক তোমার কি অবস্থা, তোমার ঘরে কে আছে? আমার ঘরে একমাত্র আমার মেয়ে আর আমি, সরি আর কেউ নাই। তোমার মেয়েটা কেমন? খুব ভালো, খুব দিনদার, খুব নামাজি, পদ্মানুষীল, তাই নাকি? হ, আচ্ছা ঠিক আছে। তো আমি তোমার মেয়ের সাথে একটু কথা বলতে চাই,
অনুমতি দাও। আচ্ছা ঠিক আছে, আপনি আমির মুমিনিন, আপনাকে আপনি যে কোনো অনুমতি নিয়ে যে কোনো ইয়ে করতে পারেন, আপনি অন্য ঘরে ঢুকতে পারেন, আপনি আমির মুমিনিন, রাষ্ট্র পরিচালনার স্বার্থে করতে পারা যায় না, কিন্তু অনুমতি ছাড়া অন্যের ঘরে ঢোকা যাবে না, অনুমতি নিয়ে ঢুকত। তো আমির মুমিনিন ঘরে গেছে, গিয়া তলোয়ার বার করছে, এই মেয়ে সত্যিকার বলো, সত্য করে বলো, সত্য করে বলো, এই বাচ্চার সাথে তোমার কি সম্পর্ক, সত্যি করে বলো, নাইলে তুমি তো জানো উমরের তলোয়ার, উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে যে শয়তানি রাস্তা ছেড়ে দিচ্ছে, এমন চরিত্র, এমন উমরের চরিত্র। মেয়ের বহু আমির সব ঠিক সত্য সত্যি বলুক, একটুকু লুকাবো না, আমার ঘরে মা নাই, ওই মহল্লার একটা মেয়ে আমার একটা বুড়া বুড়ি আমাকে খুব আদর করতো, মা নাই যেহেতু মাঝে মধ্যে আসতো, আমিও তাকে খুব সম্মান করতাম। একদিন এসে বলে যে মা রে আমার একটা মেয়ে আছে, এটারে আমি তোর কাছে কিছুদিনের জন্য রাইখা যেতে চাই, উপযুক্ত বয়স, কার কাছে রাইখা যাই, হ্যাঁ আমি একটু দূর দেশে আমার এক আত্মীয়র বাড়িতে যাবো, তুই কয়েকদিন তাকে একটু রাখবি। আচ্ছা ঠিক আছে, আমার তো আরও সুবিধা হইলো, আমার একজন বন্ধু বান্ধবী পাইলাম, দিয়াই বুড়ি চলে গেছে। একদিন রাতের বেলায় রাত্র অন্ধকারে আসলে সেই মেয়ে রূপী পুরুষ ছিল, তার ওই বুড়িমা সত্য গোপন করছে, তাকে মেয়েদের পোশাক পরাই হবে, তার চেহারাটা একটু মেয়েলি ধরনের আছে, এবং মেয়েলি আছে না চেহারা বুঝতে পারে নাই, রাতের বেলায় তো বাস তা কুকর্ম করার সে তো করে ফেলেছে, নিজের ঠিক রাখতে পারেনি। ওই রাত্রিতেই আমার গর্বে একটা সন্তান আসছিল, এই সন্তানটা এই দিন পরে এই সন্তানটা এটা আমার সন্তান, আর ওই যে ওইখানে যে লাশটা পাওয়া গেছিল এক বছর আগে, এইটা হইল ওই ছেলে ওই মেয়ে যেটাকে মেয়ে সাজাই নিয়ে আমার কাছে দিছিল, সে যখন আমার ইজ্জত লুণ্ঠন করছে আমি তখন আর স্থির থাকতে পারলাম না, এই ছুরি দিয়ে আমি তাকে এক ইয়াতে আমি তার হত্যা করে ফেলাইছি। আমির মুমিনিন, ওই লাশের সাথে হইলে আমার এই সম্পর্ক, বাচ্চার সাথে আমার এই সম্পর্ক, রহস্য উদ্ঘাটন হয়েছিনি, হয়েছিনি ভাই। তো কাজেই পুলিশ ঘরে বললাম যে দেখো তোমরা তো কত এই কত কথাই বলে দেবো নীতি কথা, আসলে যখন এখান থেকে ট্রেনিং সেন্টার থেকে যাইবা কত হুজুর রই তো কত নীতি কথা কয়, একবার গেছি আর আগের বার পরে গুলো যে আমি যে আমরা যে 7 লাখ 8 লাখ টেহাতে আইসি চাকরি হে টেহা দিব কেনা খালি গেছি গা ওই টেকা পাবো করতে, আমার বাপে জমিন বিছে দিছে হাওলাত করে দিছে, কথা বুঝছেন নি? বাইরে আমার কথা অনেক লম্বা হয়ে যেতেছে, আমি হুজুর কথা বলবেন তো কাজেই এই কোরআন এক নম্বর, আমরা মুসলমান বর্তমানে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গেছিলেন যে তোমরা এই দুইটাকে মজবুত করে ধরে রাখবা, এখন কোরআনের সাথে সম্পর্ক আমাদের কোন অবস্থা আছে শুধু আপনাদের বিবেচনার উপরে একটু রাখা হইল, যে আমরা মুসলমান 17 কোটি 16 কোটি জনসংখ্যার মধ্যে ধরেন আমরা মুসলমানের সংখ্যা কত কোটি হইয়াম, 13 কোটি নে 12 কোটি মুসলমান, 12 কোটির মধ্যে আমরা কোরআনের মুসলমান কতজন আছি, যে আমরা অন্তত পক্ষে এতটুকু কোরআন আমরা আমাদের সিনার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যার সিনার মধ্যে কোনো কোরআনের অংশ নাই সেই সিনাটা হইল ওই ঘরের মতো উজার ঘর, সারা বাড়ি যেই বাড়িতে কোনো মানুষের বসতি নাই ওই ঘরের মধ্যে যেরকম পোকা মাকড় বিষধর আপনার জীব জানোয়ার বাসা বাঁধে, যার অন্তরে কোরআন শূন্য অন্তর হইল ওই রকম, কথা বুঝে আসে নাই? তো আজকে এই দেশের যে কোরআন মুসলমান নাই, আজকে ওই দেশে
আমাদের অন্তরের অবস্থাটা কি হবে, কি হবে ভাই? কুরআন শূন্য অন্তরের অবস্থাটা কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে পানি লোহার মধ্যে যেরকম পানি লাগলে জং ধরে, জং ধরে না, লোহার মধ্যে পানি লাগলে যেরকম জং ধরে, ঠিক এরকমভাবে মানুষের অন্তর গুনার দ্বারা, গুনাহের ময়লা লাগিয়া এরকম অন্তর একেবারে নষ্ট হইয়া যায়, কালো হইয়া যায়। এই অন্তর আর হক আর না হক, হ্যাঁ, তার কাছে কোনো পার্থক্য থাকে যে অন্তরের মধ্যে কি নাই, কোরআন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে অন্তরের অবস্থা যদি এইরকম হয়ে যায় যে অন্তর একেবারে কালো হয়ে গেছে, অন্তরে ময়লা হয়ে গেছে, গুনার ময়লা লেগে গেছে, তো এই অন্তরকে পরিষ্কার করার রাস্তা কি? কেমনে? এখানে তো সাবান দিয়ে ধোয়া যাইব না, ড্রাই ক্লিনে ক্লিনার বা ওই সমস্ত ইয়েতে কাপড়টা ধোলাই করতে পারেন, আপনার অন্তর ধোলাই করতে পারবেন বলেন? ওইটা ধোলাই করার কোনো মেডিসিন আছে আপনাদের জানার মতো? আবিষ্কার হয়েছে এই মেডিসিন তো এটা, হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে এই সৃষ্টি করছেন, ওই আল্লাহ পাক এটা মেডিসিন দেওয়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সে আল্লাহর থেকে যাই নেই বলছেন যে ওই অন্তরের চিকিৎসা হইল, যে অন্তর এরকম ময়লা লেগে গেছে, গুনাহের ময়লা, আর এই অন্তরের চিকিৎসা হইল মৌতের কথা চিন্তা করা আর কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত এবং মৌতের কথা, হ্যাঁ, মৌতের কথা চিন্তা করা। মৌতের কথা যদি আমরা চিন্তা না করি, সারাক্ষণ যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, তাহলে যদি মৌতের কথা যদি আমরা দিনের মধ্যে কয়েকবার চিন্তা করি, মুরাকাবা করি, মৌতের কথা তো চিন্তা হলে কবরস্থানও আপনার কি হয় না, গেলে মৌতের কথা মনে হয় না। কবরস্থানে জানাজাত গেলেও মৌতের কথা মনে হয় না, কেমনে মনে হইব? পরিবেশ পরিস্থিতি আমরা এরম করে ফেলাইছি যে আপনার জানাজার মধ্যে গেছেন, আপনার কোনো না কোনো একটা দলের কর্মী ঠাও রইব, কইব সে এই দলের এই অবদান এমন, হ্যাঁ, সংগ্রামী, এত ত্যাগী নেতা আর কেউ ছিল না। পারলে এরকমভাবে আপনার ওই যে আপনার ঘরের সরলা সহজ মহিলা, পারলে এরও মহিলা দলের সদস্য বানায় না, কথা বুঝছেন না? যেখানে গেলে মৌতের কথা স্মরণ হবে, এই কারণে জানাজায় শরীক হয় এত ফজিলত, কবর জিয়ারত করা এত ফজিলত, রুগী দেখার এত ফজিলত, কেন ওইখানে গেলে কি হবে, আমাদের মৌতের কথা স্মরণ হবে। সেইখানে মৌতের কথা স্মরণ হবে তো দূরের কথা, সেইখানে আরো আমাদের মন আরো গাফেল কিভাবে হবে, আরো আমাদের মন কিভাবে দুনিয়ামুখী হবে, আরে এই দলের কর্মী হইলে তো এইরকম সম্মান মৃত্যুর বড় ছেলের পাওয়া যায়, কি বলেন? তো কাজেই ভাইয়েরা আমার, এক নম্বর হলো মৌতের কথা চিন্তা করা, দুই নম্বর হলো কোরআন শরীফের তেলাওয়াত করা, তাইলে কি হবে, এই অন্তরের অন্তর পরিষ্কার রাস্তা হইল কোরআন শরীফের তেলাওয়াত আর কি মৌতের কথা চিন্তা করা। তা আজকে আমরা এগুলি কি, আমরা রুহানি রুগী হয়ে গেছি ভাই। আজকে যে আমরা লড়াই ঝগড়া করি, ফাজাইলে কোরআনের তালিম হইতেছে মাশাআল্লাহ দৈনিক, ফাজাইলে তালিম হয় না? কোন মসজিদে ফাজাইলে কোরআনের তালিম হয় না? সব মসজিদ হয় না, কিন্তু এই ফাজাইলে কোরআনের তালিমের হালকায় বৈশা, ফাজাইলে এলেমের হালকায় বৈশা, যে ফাজাইলে এলেম মধ্যে এই যে এলেম ও জিকির, এলেম আগে না, তো এলেম শিখবা করতে গিয়ে এলেম শিখার এই ফজিলত যেটা প্রথমে বলা হয়েছে, তাহলে এর জন্য আলেম লাগবে না? মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলছেন যে এটা এই তুমি ফাজাইলে তালিমের মধ্যে বৈশা কি করবা, তুমি মাসাইল এলেম শিক্ষা করার জন্য তুমি আলেমদের শরণাপন্ন হইবা,
আর ফাজাইলে কোরআনের তালিম কইরা তোমার মধ্যে কোরআন শিক্ষার যোগ শোক পয়দা কইরা তুমি হাফেজ সাহেব আলেম সাহেব তাদের কাছ থেকে কোরআন শিক্ষা করবা। কিন্তু এখন কি ভাই, বছরের পর বছর চিল্লা লাগাইতেছে, দেখা যাইতেছে যে আপনার এই তালিমের হালকা বসার পরও আমার আমার আমি আলেমমুখী হইতেছি না, আমি কোরআনমুখী হইতেছি না, তাহলে আমার অবস্থাটা কি হইতেছে ভাই? নিজেদের নিজে একটু অনুমান করার দরকার আছে না কি বলেন? হ্যাঁ, সেই জন্য ভাইরা আমার, যে আজকে যাই সমস্ত ভাইরা কোরআন শিক্ষার জন্য আপনাদেরকে সম্মানিত আল্লাহই করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা কথা এই জন্য খালি বলি, এই কথাগুলি আমি নিজের জন্য বলতেছি এবং কিছু মেহমান বাইরা আছেন, যাতে আপনাদেরকে দেখে ওই সমস্ত সাথীরা বাইরা উদ্বুদ্ধ হয়। তাহলে আপনারা যারা এই কোরআনের শপথ নেবেন মৌত পর্যন্ত এই কোরআনের সাথে যদি সম্পর্ক রেখে মরতে পারেন, তাহলে আপনি কামিয়াব। এই কোরআন সব কিছু আপনাকে ছেড়া দিবে, সব বন্ধু আপনাকে ছেড়া দিবে, আপনার স্ত্রী আপনাকে ছেড়া দিবে, আপনার সন্তান আপনাকে ছেড়া দিবে, আপনার সম্পদ আপনাকে ছেড়া দিবে, আপনার পদ পজিশন আপনাকে ছেড়া দিবে, আপনার সমাজ আপনাকে ছেড়া দিবে। কিন্তু কোরআন এমন এক সাথী হবে যেই কোরআন কবরে আপনার সাথে থাকবে, যেই কোরআন হাসরে আপনার সাথে থাকবে, যেই কোরআন ফুলসেরাতে আপনার সাথে থাকবে, এই কোরআন জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন আপনার সাথে, কোরআন আপনাকে ছাড়বে না, এমন বন্ধু আমরা বুঝলাম না। এই জন্য ভাই আমার আজকে আল্লাহ তাআলার কাছে আমরা এই কামনা করি, হ্যাঁ, যে এই অঙ্গীকার করি যে যতদিন পারি যে আজকে আমরা কোরআন শিক্ষা, এই জন্য কোরআন শিখার আর শিখতে আসছি, এবং আরও যাতে এই বেস শেষ না, এরপরে যাতে আরেকটা বেস আমরা তশকিল করতে পারি, আমাদের তেলওয়াতের আগ্রহ জজ্বা দেখা অন্য ভাইরাও যাতে উদ্বুদ্ধ হয়, আমার আচার আচরণের মধ্যে যাতে পরিবর্তন আসে, হ্যাঁ, আমি তাকে বিনয়ের সাথে বলবো, হ্যাঁ, তাদের সম্মানের সাথে, কারো সম্মানের প্রতি আঘাত না করিয়া আমি আমার ভাইকে হাতে পায়ে ধইরা তাকে এক কাপ চা খাওয়াইয়া, আজকে যেরকমভাবে নির্বাচনের সময় যেরকমভাবে প্রার্থীরা তাদের পক্ষে আনার জন্য সে কত রকমের প্রার্থী ইশতেহার ঘোষণা দিয়ে এই দিমো সেই দিমো এত এইটা দিমো সেইটা দিমো খাওয়াইতেছে, হ্যাঁ, চা খাওয়াইতেছে, ভোট কালেকশনের জন্য কত চেষ্টা করতেছে এই শীতের রাত্রিতে, হ্যাঁ, কত কষ্ট করতেছে। আজকে আমরা যদি সেই দায়িত্ব আমরা পালন করতাম যেটা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে অর্পিত এক দায়িত্ব, আমাদের উপরে অর্পিত দায়িত্ব যে আর নবী আসবে না, এই কাজের জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়ে গেছেন, যে শুধু তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না, নিজে দিনদার হইলে তোমার দায়িত্ব শেষ হবে না, তুমি তোমার দায়িত্ব নিজেকে নিজেকে যেরকমভাবে সংশোধন করবা, নিজেকে নিজেকে দিনদারের উপরে চালানোর জন্য যেরকম ব্যবস্থা নিবা, তোমার পরিবার পরিজন, এরপরে তোমার পাড়া পড়োশি আত্মীয় স্বজন, এইরকমভাবে গোটা সমাজের উপরে তুমি এরকমভাবে মেহনত করবা, এই জিম্মাদারি আল্লাহ তাআলা বিশেষভাবে এই উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতকে আল্লাহ তাআলা এই জিম্মাদারিও দান করছেন, এই ফজিলত আল্লাহ তাআলা এই উম্মতকে দান করছেন। এই জন্য বলা হয় যে উম্মত হইল সবচেয়ে খায়রে উম্মত, যে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হইল। কেন এই উম্মত শ্রেষ্ঠ হওয়ার কারণ? তারা হইল ওই নবীর মিশনকে তারা আগে বাড়াবে। কথা বুঝে আসে নাই ভাই? তো কাজেই এই কোরআন শিক্ষার এই সিলসিলা ধারাবাহিকতা যাতে এখানে অব্যাহত থাকে, যে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, উনাদেরকে পায়ে হাতে ধইরা, হুজুর আপনাদের এহসান আপনাদের কারণ, যে কোরআনের যেরকম তাজিম করা, সম্মান করা, কোরআনকে সবচেয়ে বেশি সম্মান করা, সবচেয়ে বেশি মহব্বত করা, কোরআনে পাকের হুকুম আহকাম মাইনা চলা,
হ্যাঁ কোরআনে পাকের সহি শুদ্ধ তেলাওয়াত করা চারটা হক, হ্যাঁ আজমতে কোরআন, মহাব্বতে কোরআন, তিন নাম্বার হইল আপনার তেলাওয়াতে কোরআন, সব সময় কোরআনে পাকের তেলাওয়াত, তারপরে আহকামের মুতাবাআত, অর্থাৎ কোরআনের অনুযায়ী এই কোরআন আমার আপনার কি জীবন বিধান না কি? হ্যাঁ এই জন্য সেই কোরআনই জিন্দগি, সেই কোরআনই জিন্দগির মডেল হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআনের রূপে কি সরাসরি আমল করতে পারবেন না মডেল লাগবে? মডেল লাগবে না, যেরকমভাবে ওই লিবিয়া গাদ্দাফির দেশে এরা কোরআন মানত আর কিছু মানত না, আছে না নাই? হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার কিছু সাথীরা আছে যে আমাদের আমলযোগ্য বিষয় কি, তারা তুফি গোমামরাইন লান্তাজিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতার রাসূলিহি। কি বলছেন? কোরআন আর আমার সুন্নত, সুন্নত হলো আমলযোগ্য বিষয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় অধিকাংশ সময়ের আমল ছিল সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সময়ের আমল কি ছিল, এটা আমাদের জন্য সুন্নত। আকস্মিক কোনো বিষয়, হঠাৎ কোনো বিষয়, এরকম বিষয় যেটা কিছু বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, কিছু বিষয় এরকম আগে ছিল পরে এটা মনসুখ, কথা বুঝেন নাই? আমাদেরকে দেখতে হবে আমাদের আমলটা, আমার ওযু, নামাজ, আমার সমস্ত ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি, আমার ইবাদতকে কোন ব্যক্তির ইবাদতের সাথে মিলাইলে হবে না, ইবাদতকে মাসালার সাথে মিলাইতে হবে, সুন্নতের সাথে মিলাইতে হবে। সুন্নত হইল মাপকাঠি, সুন্নত হইল মাপকাঠি। আমার ব্যবসা বাণিজ্য চাকরি নোকরি যা কিছু আছে, এমন কোনো সাইড নাই, বিষয় নাই, এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্ত, যেই বিষয়ে, যেই কাজে কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নাই। তাহলে আমাদেরকে কোন দুইটা জিনিস, এক হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মজবুত করে পাকড়াও, তাহলে এক হাতে কোরআন আর একটা হাদিসের কিতাব নিয়ে আমরা দুইটা লেবু থাকলে কাম হইব? হ্যাঁ এটা লে মিছিল করলে কাম হবে? মিছিল করলে কাম হবে না, এটা আমার জিন্দগির মধ্যে ফিট করতে হবে, আমার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই জন্য ভাইরা আমার, যে আমাদের এই দুইটা জিনিস, তারা তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতার রাসূলি, এই দুইটাকে আঁকড়ায় ধরার অর্থ হইল এই দুইটাকে আমাদের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতে হবে, এই দুইটা নিজে শিখতে হবে, সন্তানদেরকে শিখাইতে হবে, এই কোরআনের শিক্ষা সমাজে জারি করতে হবে, এই কোরআনের শিক্ষা সমাজে জারি করতে হবে, সুন্নতের প্রচার প্রসার করতে হবে। খালি নিজে নিজে কইলাম না, ব্যস্ত থাকলে হবে না, নিজে নিজে ব্যস্ত থাকলে হবে না। এই জন্য এই আজকে আমরা এইখান থেকে এই সবকের মাধ্যমে এইখান থেকে এই অঙ্গীকার করে ইনশাআল্লাহ যাব যে আমরা এই কোরআন এবং সুন্নতের জন্য আমার জিন্দগি, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া না, যার দেওয়া জিন্দগি তার জন্য আমরা উৎসর্গ করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক ইনায়াত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।